আসসালামু আলাইকুম বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা সমস্যার ভিতরে পড়ে গেছি। সমস্যাটা অনেকটা বড় সমস্যা। সমস্যাটা হলো কি, আপনার আমি আসলেই অলরেডি ঠিক হয়ে যায় গা, আর আমি গেলে গা মোটর পানি ওঠে না, মোটর সুইচ তো। এই বন্ধুরা দেখুন, এই মোটরটা, এই যে আপনার মোটর, এখন অলরেডি আপনার এগিয়ে পানি এগিয়ে দেখুন, মোটরে আপনার অলরেডি পানি উঠতেছে। মোটরটা ধরেন আপনার পানি আমি আসলেই উঠে, আর আপনার সমস্যাটা আপনার হলো পানিটা হঠাৎ করে যায়, এটা সমস্যাটা মানে এটা বুঝলাম না, দেখে একটু বলবেন। এই সমস্যাটা বুঝতে পারলাম না, আমি আসলে মোটর অলরেডি পানি এভাবে ওঠে, আর হলো আমি গেলে গে আপনার পানিটা আপনার নেমে যায়, পানি উঠে না। পানিটা না ওঠার কারণটা কি এটা বুঝতে পারলাম না বন্ধুরা। আপনারা যদি এই বিষয়ে যদি জানেন আমাকে বলবেন, এটার মানেটা কি। দেখুন আপনার যদি লিক হয়, লিক হলে তো আপনার বাইরে পানি উঠবে, পানি উঠবে উঠবে না সমস্যা হবে। এখন ধরেন কোনো পানি একবারে একভাবে পড়তে আছে, এখানে আপনার পানি আপডাউন করে না, পানি সুন্দরভাবে পড়তে আছে। এই যে লাইনটা, এই লাইনটা না মোটরটা, এই যে মোটরটা আপনার বন্ধুরা, এই যে মোটর, এই মোটরটা আপনার, এটা আসছে মুক্ত করলে লাইনটা না, সমস্যাটা আপনার এখন আমি ইয়ে পেতেছি না, সমাধান করা করতেছি না। এটা সমস্যাটা কি এটা আপনারা কমেন্টের মাঝে বলবেন, আমি দেখব চেষ্টা করি। আমি এখন এই সমস্যা ধরা পারতেছি না। সমস্যাটা দেখুন এগুলো আপনার যতক্ষণ আমি আসছি ততক্ষণ পানিটা ওঠে, এর মানিটা আমি এখনও বুঝতে পারলাম না। মোটর আবার বন্ধ করো, বন্ধ করে চালু করতে, বন্ধ করে চালু করে দেখে আপনাদের, এই যে বন্ধ হয়েছে মোটরটা, আবার চালু করো। এই যে দেখুন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, নতুন কেউ যদি ভিডিওটি দেখে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে আমরা ইনন পার্টটা আপনার চেঞ্জ করছি, আপনার এলফোটা আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করে আমরা আমরা এই চেক দিতেছি আপনার। এটা হলো আপনার সমস্যাটা পানি ওঠে না, পানি একবারই পানি ওঠে না, আমি আসলে মোটরের পানি অলরেডি পানি উঠি। আমরা এই দুইটা জিনিস চেঞ্জ করে দেখবো পানি থাকে কিনা, চেকের উপরে থাকবে। যদি পানি থাকে মনে করুন আমরা এইটা সমস্যা, এই দুইটা ফিটিং এর সমস্যা হয়েছে, আর যদি না থাকে আপনারা বলবেন কমেন্টের মাঝে জানাবেন এই সমস্যাটা কি, এর সমস্যা কি সমস্যা হতে পারে। পানি আমি যখন মোটর সুইচ দিই আমি আসলেই মোটরের পানি উঠে যায়গা, কারণটা খুঁজে পাই না। এখন অলরেডি মোটর ভালো পানি উঠতেছে, তারাও ভোগে এই ধরেন আমি গেলে গা 5-6 ঘন্টা পরে পানি যাই গা, পানি উঠে পারে না। পানি আপনার লো কলে পানি আছে, মোটর পানি থেকে পানি ঠেলা পারে না, পানি ঠেলে নিতে পারে না। সমস্যাটা হলো পানি ঠেলে নিতে পারে না, পানি একবার কম উঠে। আপনারা যদি পানি যদি একবার এগে তো এটা সমস্যা বুঝতে পারতাম, আমরা এই চেক বলে সমস্যা। যদি আপনার পানি এলো বাইরে পানি উঠতে আমি লিকের সমস্যা, এটা কোন সমস্যা বুঝি না। সুইচ দিলে আমি আসলে পানি উঠে ভালোভাবে। আশা করি সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালাম।